মানুষের কোনো বিপদ আসলে অন্য মানুষ বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, যার বিপদ তিনি খুবই পেরেশান এমন কথা বলাকে ঠিক? জি, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন, হ্যাঁ কথাটি তো ঠিক, কিন্তু যার ওপর বিপদ এসেছে তার সামনে বলবেন সে ভুল বুঝবে এবং সে মনে করবে যে দুশ্মন হাসা, এই দুশ্মন আমার এই বালা মুসিবতে হাসছে, সুতরাং এটি আপনার কথা বলা উচিত না, এইভাবে কথা বলা। জি, আল্লাহ যা করেন তাতে মঙ্গল আছে, বিভিন্ন দিক থেকে মঙ্গল আছে, অনেক সময় বান্দার তাতে ক্ষতি, বান্দার অনেক ক্ষতি হলো কিন্তু তাতে বহু হেকমত রয়েছে, রহস্য রয়েছে, তত্ত্ব রয়েছে, যা আল্লাহ আল্লাহ আলম আন্তম লাতা আলম, সেই বান্দার হয়তো কল্যাণ মানে সংশোধন, হয়তো বড় ধরনের ক্ষতি হলো কিন্তু সেই ব্যক্তি অনেক পাপে ডুবেছিল, সেই পাপ থেকে সংশোধনে আসলো, তাহলে অবশ্যই তাতে তার কল্যাণ রয়েছে, কিন্তু সেই বিপদের সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙে গেছে, সে মুমূর্ষ অবস্থায় যাবে, আল্লাহ যা করে ভালো করে, তাহলে তার পরিবার পরিজন কত কষ্ট পাবে বা সেই ব্যক্তি কত কষ্ট পাবে, আল্লাহ যেন বুঝার এবং ভালো কথা বলার তৌফিক দান করে, আপনার কথা কাজে যেন কেউ কষ্ট না পায়, কিন্তু আল্লাহ রাব্বুর কাজে হেকমত রয়েছে। আমাদের জন্য আমাদেরকে দিকে লক্ষ্য করে যেটা অকল্যাণ সেটা তো আল্লাহ কল্যাণ রেখেছেন, কিন্তু আল্লাহ বেশি ভালো জানে কোন দিক থেকে কল্যাণ রয়েছে।